Hi, this is Bulbul here once again and welcome to my YouTube channel. If you like this video, please subscribe my channel and share this video with your friend, family and loved one. So without any delay, so let's start the video. So ajke ami dekhabo lichu bagan jeta West Bengal er Hugla te obosthito. Lichu koto sundor lichu, eglo hocche sob lichu. See the scenario. সব কিন্তু লিচু বাগান এখানে এদিকে এদিকে এখানে সো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি লিচু বাগানে যেটা হুগলায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গলে তো তো আমি এই বাগানের যিনি দেখাশোনা করে যিনি রক্ষণাবেক্ষণ করে তার সাথে একটু কথা বলবো এবং জানবো যে এটা কিভাবে চাষ করা হয় কত টাকা কিলো এইসব জানবো তো ইনি আছে ইনার সাথে কথা বলবো এই দেখতে পাচ্ছেন তো মানে এটা কিলো কত করে হয় কিলো নয় সদারে বিক্রি হয় আমাদের পেটি ভরা হয় পেটি 500 করে পেটি ভরা হয় ওই চার পেটি 2700 টাকা দাম 7800 টাকা বিক্রি ও চার পেটি মানে পেটি হিসাবে বিক্রি হয় চার পেটিতে 2000 না 2000 নয় ওটা 2900 টাকা বিক্রি হবে আচ্ছা হ্যাঁ তো এটা কি আমাদের ইন্ডিয়ার মধ্যেই যায় না না বাইরে বাইরে বোম্বাইতে বাইরে সব চলে যায় পেটেন চলে যায় মাল আচ্ছা মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো আপনাদের এই লিচু যায় বাইরে চলে যায় আচ্ছা তো এই লিচু মানে কতদিন সময় লাগে একটা লিচু হতে মোটামুটি কত তিন চার মাস হ্যাঁ তিন মাস মতন তিন মাস সময় লাগে তিন মাস তো বছরে একবার ফল ও বছরে একবারই হয় আচ্ছা এগুলো কি মিষ্টি মানে খেতে গুণ ঠিক আছে আমি তাহলে একটা খেয়ে দেখছি কেমন এটা মিষ্টি কিনা টক কারণ লিচু অনেক সময় টক হয় না এ মিষ্টি আছে ভালো দেখিনি এটা আমি নিচ্ছি না না ওটা না আমি দেখছি না তো এটা কিসের উপর ডিপেন্ড করছে মিষ্টি টক এগুলো মানে গানুর হয়ে যায় যখন পাক হয়ে যাবে গালটা গাটা নুল হয়ে যাবে আর না তো শক্ত টাইট থাকবে না অনেক আছে লিচু যেগুলো টক হয় তো ওগুলো টক কেন হয় টক কাঁচা থাকে কাঁচার জন্য টক না বৃষ্টি যদি হয় তাহলে কি না বৃষ্টির জন্য কোনো অসুবিধা হয় না কাঁচার জন্য টক হয় হেভি সুন্দর অনেক মিষ্টি কিন্তু ভালো দিকে দিচ্ছে চলো ৪ লাখ টাকা ও মাই গড সো লিচুটা আমি খেয়ে দেখলাম অনেক মিষ্টি অনেক কোয়ালিটি কিন্তু অনেক ভালো লিচুটার সো আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গলের সাউথ চব্বিশ পরগনার হুগলা জায়গাতে যেখানে অনেক লিচু চাষ হয় তো এগুলো এগুলো হচ্ছে সব লিচু গাছ লিচু সি দ্য সিনারিও
এটা হচ্ছে লিচু গাছ, কত বড় লিচু গাছ, অনেক বড়, মানে একটা লিচু গাছে অনেক লিচু থাকে, সি অনেক বড় লিচু গাছ। এগুলো সব লিচু গাছ, অনেক লিচু গাছ, অনেক লিচু বাগান এখানে আছে, কিন্তু সব এগুলো লিচু গাছ। আর একটা লিচু গাছ কিন্তু ছোট হয় না, অনেক বড় হয়। এটা আমরা এখানে এসেছি তার জন্য ইনি আমাদের এগুলো দিয়েছে, অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। লিচু যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে, লিচু বাগানের জঙ্গলের ভিতর দিয়ে, অনেক গাছ এখানে, একটা গাছ, এগুলো সব লিচু। এদিকেও কিন্তু লিচু বাগান আছে, সব লিচু, অনেক বড় লিচু বাগান, এটা অনেক বড় লিচু বাগান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও এই লিচু বাগান সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।